তেমন দিন কবে আসবে গো, যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী শুধাবেন, ও দিকে উঠা কি দেশ গ, লদি ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালা কালা মানুষগুলান খিলখিল খিলখিল করে হাসে, ও দিকে ওটা কি দেশ গ। তেমন দিন নিশ্চয়ই আসবে, কেন আসবে না, আশা করতে হবে, তেমন দিন নিশ্চয়ই আসবে, আসবেই আসবে। শুভ সকালের একরাশ শুভেচ্ছা সকলকে, কেমন আছে সকলে, নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজও বৃষ্টি, গত 3 দিন ধরে বৃষ্টি চলছে, চলুক বৃষ্টি শুরু করি আজকের দিনটা প্রচুর প্রচুর পজিটিভ এনার্জি নিয়ে। চলো শুরু করা যাক আজকের দিন। কি পড়ছিস তুতুল? বলছে যে টিচাররা এখন খুব দক্ষ হয়ে উঠেছে নেতে তোমার অনলাইন ক্লাস করাতে, আগে তো ছিল না, অনেক টিচাররা পারতো না অনলাইনে ক্লাস করাতে, ফোন হ্যান্ডেল করতে, তারপরে যেসব স্টাডি মেটেরিয়ালগুলো ইমেলে করে ডকুমেন্ট করে সেগুলোকে টিচারদের কাছে এই স্টুডেন্টদের কাছে পাঠাতো, সেগুলো তারাও আস্তে আস্তে এগুলো করতে পারছে, করতে শিখছে, সেগুলোই আর কি বলার, যে তারা আস্তে 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 যুগের সাথে তাল মেলাচ্ছে। আলু পনিরের ডালনা করব, এখানে গুছিয়ে নিয়েছি, আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, আর পনির নিয়েছি 200 গ্রাম মতন, আর এখানে নুন আছে, একটু মিষ্টি আছে, হলুদ, জিরে, এটা রাঁধুনি, আর তেজপাতা, আর এখানে টমেটো কুচি করে নিয়েছি, লঙ্কাটা একটু কুচি কুচি করে তারপর থেতো করেছি, আদাটাও থেতো করার মতন আছে, আর এখানে আছে হিং, কাশ্মীরি মির্চ, এখানে দারচিনিটাকে একটু থেতো করে নিয়েছি, এলাচটাকেও থেতো করে নিয়েছি, আর এখানে একটু সাদা তেল নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, আজকের পনিরের ডালনা তুতুল করবে, দেখা যাক কেমন রান্না হয় আজকে। এই যে তুতুল রান্না করছে, সাদা তেল দিয়ে দিল, এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিচ্ছে যাতে আর কি লেগে না যায়, ওই কারণে। পনির গুলো ভেজে নেবে, পনিরটা একটু হালকা করেই ভাজবে, কারণ বেশি ভাজলে অনেক সময় শক্ত হয়ে যায়, তো একটু হালকা করে ভাজ। পনির ভাজা হয়ে গেছে, তুলে রাখছে,
ও মাঝে মাঝে এরকম রান্না করে, তখন একটু বেশ ভালো লাগে। আসলে নিজের হাতে রান্না খেতে সবসময় ইচ্ছা করে না, আর ও বেশ এত সুন্দর গুছিয়ে যত্ন করে করে, খেতে বেশ ভালোই লাগে। এবার আলুগুলো ভেজে নেবে, নুন ছড়িয়ে দিচ্ছে, আবার হলুদ 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 আর অল্প নুন। আচ্ছা আচ্ছা, আলুগুলো একটুখানি সেদ্ধ করা আছে, আলু ভাজা হয়ে গেছে। অল্প তেল দিস, জিরে। থালাটা তুলে নে বা হাতে, জিরে গরম হয়ে গেছে তো বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, জিরে, তেজপাতা, তেজপাতা আসলে ছিটলেই তুতুল ভয় পায়, ওই জন্য কড়াই তেতে গেলে তাড়াতাড়ি করে বন্ধ করে দেয়, দিয়ে তারপরে ফোড়নগুলো দেয়। রাঁধুনি দিয়ে দিচ্ছে, হিং, এবার হিং, দারচিনি গুঁড়োতে করে দিয়েছিলাম একটু, আর এলাচ পেঁপেটা। তারপর কখন গ্যাস জ্বালাবি? হ্যাঁ হ্যাঁ, আসলে বেশি গ্যাস জ্বাল না, ও সামলাতে পারে না, যদি পুড়ে যায়। জ্বালানো হয়ে গেছে। আচ্ছা, এবার আদা থেঁতো করাটা দিয়ে দিচ্ছে, পুরোটাই লাগবে, লাগবে না পুরোটা মনে হচ্ছে লেগে যাবে, দিয়ে দে আবার। ওটুকু কোথায় লাগবে? কাঁচা লঙ্কা কম, কাঁচা লঙ্কাটা খুন্তি দিয়ে দে, জ্বালা করবে না, জ্বালা করবে, খুন্তি দিয়ে দিতে হবে। তুই ঝাল খুব কম খায়, এই লঙ্কা ওই যে পড়ে রইলো, ও আন্দাজ মতো দিয়েছে। হ্যাঁ তা তো ঠিক, আদার একটা ঝাল আছে। হ্যাঁ, এবার টমেটো কুচি দিয়ে দেবে, টমেটো কুচির পর একটু নুন দিয়ে দে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার একটু নুন দিয়ে দিচ্ছে, তারপর একটু চাপা দিয়ে দিলেন, টমেটোটা নরম হয়ে যেত। দিয়ে দিয়েছে, টমেটোটা যতক্ষণ একটু নরম হোক, নুন দেওয়া আছে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে, আর একটুখানি ধনের গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো, পুরোটা দিবি না, পুরোটা লেগে যাবে মনে হয়, পুরোটা লাগে বন্ধ হয়ে যাবে, এতে তো দেওয়া আছে, মানে পানি আর আলুতে দেওয়া আছে। আচ্ছা, মশলা কষা হয়ে গেছে, এবার দেব কাশ্মীরি মির্চ। আচ্ছা, কাশ্মীরি মির্চ, গরম জল বসিয়ে দিয়েছে পনিরে দেবে বলে।
এবার আলু আর পনিরটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু নেড়ে নি। হ্যাঁ, আলু দিয়ে একটু নেড়ে নি। পনির কখন দিবি? পনির এখন দিবি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, খুব ভালোই রান্না শিখেছিস। একবার তাকা। এবার মিষ্টিটা একটু দিয়ে দিচ্ছে। কালারটাও বেশ ভালোই এসেছে। জল ফুটছে। এবার পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বাহ, এবার একটু চাপা দিয়ে দেবে। আঁচটা কমানো আছে, আঁচটা কমিয়ে একটু চাপা দিয়ে দেবে। হতে থাক, চল আমরা একটু বসে গল্প করে নিই। আলু পনিরের ডালনা রেডি হয়ে গেছে। গুড ইভিনিং, এই নিচ থেকে চা খেয়ে এলাম। এখন যাব মাসি শাশুড়ির বাড়ি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, হাঁটা পথ। বৃষ্টির জন্য যেতে পারিনি গতকাল, চেষ্টা করেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আটকে গেছি। এখন আর বৃষ্টি পড়ছে না, তাই যাব। চলো দেখবে। হ্যারি, চলো বেরোনো যাক। পাটা ধোবো, কেমন আছো? এখানে এলি? হ্যাঁ। আর বস।
এইমাত্র ফিরলাম মাসি শাশুড়ির বাড়ি থেকে, এখন বাজে রাত 10:30, অনেকটা রাত হয়ে গেল। আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি। যাবার আগে কবি রুনাই দাসের লেখা বিচ্ছেদ কবিতা থেকে দুটো লাইন। তুমি আছো আমি আছি আর কি বা চাই, অভিমান ভুলে এসো মন কে রাঙাই, একাই তো এসেছি গো একা ফিরে যাব, সময় হারিয়ে গেলে আর ফিরে পাবো। শুভরাত্রি সকলে, খুব 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 ভালো থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। এখন আসি, টাটা।